হিন্দু সম্প্রদায়ের উৎসব এটি। বাংলা সনের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি। শাস্ত্র ও লোকাচার অনুসারে এই দিনে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পুণ্যজনক বলে মনে করা হয়। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব চড়ক, এর সঙ্গে চলে গাজনের মেলা। গোটা চৈত্র মাস জুড়ে উপবাস, ভিক্ষান্ন ভোজন, লাল কাপড় পরে, মাথায় পাগড়ি বেঁধে, গলায় রুদ্রাক্ষের মালা এবং হাতে ত্রিশূল নিয়ে এক কাঠের একটি কাঠের টুকরোকে কেটে শিব বানিয়ে তাতে সিঁদুর, ফুল, ধূপকাঠি দিয়ে সুসজ্জিত করে ঢাকঢোল নিয়ে কিছুজন দলে দলে বাড়ি বাড়ি ঘোরে এবং শিব পার্বতী গান গিয়ে অনুষ্ঠান করে। এই দলকে নীল বলে। এদের আবার একজন দলপতি থাকে, যিনি বালা নামে পরিচিত, যিনি নীল ঠাকুরকে হাতে ধরে থাকেন। বাড়ির উঠোন লেপে বা কোনো গৃহস্থ উঠোনে আলপনা দিয়ে দেয়, সেখানে নীলকে প্রতিষ্ঠা করে চলে নীলের নাচ বা শিবের গাজন। এটাই নীল উৎসব নামে পরিচিত। এটা হলো পূজা, চড়ক পূজা। এটা সারা বছরে বাড়িতে এমনি করে পূজা করি, আর বছরে মোটামুটি হাওয়া খাওয়াইতে বাইর করি। চৈত্র মাসের ৬ তারিখে বাইর করি। চৈত্র মাস যাওয়ার পরে কাটাফোড়া চড়ক মেলা দিই। কাটাফোড়া হয়, মেলা হয়, পূজা করতে হয়। এখন থেকে আপনাদের কী কী কাজ? এখন কাজ থাকে নিরামিষ খাওয়া, নিরামিষ খাইতে হয়, ঠাকুরকে গাওয়া ধোয়াইতে হয়, নিজেকে চান করতে হয়, পূজা টুজা দিয়ে তারপর বাইর হই, কালেকশন করে পূজা করি। পূজাটা মোটামুটি খরচা হয়, বাইরে থেকে টিম আসে না, শুরু করি, সন্ধ্যা হয়ে যায়, অনেক লোক হয়। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নাম্বার 9832353934 অথবা 9832442838।